আজকে বৈঠকেও মিলল না রফা সূত্র আরো জোরদার আন্দোলনের হুঁশিয়ারি কুর্মী সমাজের প্রায় 100 ঘন্টা অতিক্রান্ত হয়েছে তাদের এই আন্দোলনের মেয়াদ আরো তারা আন্দোলনের ঝাঁজ বাড়াবে তেমনটাই হুঁশিয়ারি দিয়েছে তারা আর একটু ডিটেইলস আপডেটটি গৌতম প্রামাণিক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে গৌতম প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে কিন্তু বৈঠক কার্যত নিষ্ফলা বলা যেতে পারে ঠিক কি আপডেট प्रस्ताव तुले मुख्य सचिव संगे सोमवार आगामी सोमवार बैठक हबे तादेर दाबी दावा निये एरकम एकटा প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবের ভিত্তিতে আরো আলোচনা দীর্ঘতর হয় বলা যেতে পারে কালকে ম্যারাথন বৈঠক হয় আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই কার্যালয়ে যেখানে প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা জেলা শাসক জেলা পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনিক অন্যান্য আধিকারিকরাও তারা ছিলেন এবং আদিবাসী কর্মী সমাজের চার জেলার যে নেতৃত্ব রয়েছেন অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের যে নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু ছিলেন তাদের সঙ্গে দীর্ঘকাল বৈঠক আলোচনার পর আদিবাসী কর্মী সমাজ এই যে আন্দোলন বা এই যে অবরোধ অবরোধটা তারা তুলে নেবেন তবে কোনো প্রশাসন বা মুখ্য সচিবের সঙ্গে কোনো বৈঠকের প্রয়োজন নাই এরকমই কিন্তু একটা কথা বিভিন্ন নেতারা তারা কিন্তু বলেছেন এবং এই হুঁশিয়ারি দিয়ে তারা কিন্তু এই সভাকক্ষ ত্যাগ করে আন্দোলন স্থল অর্থাৎ কুষ্টাউড়ে তারা রওনা দেন এবং কুষ্টাউড়েও পৌঁছে গিয়ে আদিবাসী আন্দোলন আদিবাসী কর্মী সমাজে যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের কাছে তাদের ভাবমূর্তি ভালো করার জন্য আন্দোলনের জিগির আবার তুলন এবং মিছিলও একটা সংগঠিত করেন সেখানে মিছিল হয়েছে একটু আগে মিছিল হচ্ছিল কুষ্টাউড়ের বিভিন্ন রাস্তায় এবং রেল লাইনে তবে জুলেখা বলা যেতে পারে মোটের উপর প্রশাসনের দিক থেকে কিন্তু সর্বতোভাবে চেষ্টা করা হয়েছিল আদিবাসী কর্মী সমাজের যে আন্দোলন দাবি প্রশাসনের দিক থেকে যদি সর্বতোভাবে চেষ্টা করা হয় এই আন্দোলন যাতে প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা তাহলে কেন সেই বৈঠক নিষ্ফলা হলো গতকাল থেকে ম্যারাথন বৈঠক হয়েছে বৈঠকের রফা সূত্র তো এখনো কার্যত বলা যেতে পারে শূন্য দেখো জুলেখা যেটা হচ্ছে এই আন্দোলন অবরোধের জেরে জনসাধারণের উপর দারুণ রকম প্রভাব পড়েছে জনমানসে কিন্তু প্রভাব পড়েছে যেটা প্রশাসনের দায়িত্ব থেকে কিন্তু প্রশাসন সরে যায়নি তারাও কিন্তু চেয়েছেন যে সোমবারে বৈঠকের আগে তারা কিন্তু এই রেল রোকো এবং রাস্তা অবরোধ তুলে নিক সাধারণ মানুষের জীবনযাত্রা যেন ছেদ না কাটে স্বাভাবিক জীবনযাত্রা চলুক এবং স্মুথলি রান করুক ট্রেন এবং বাস বা অন্যান্য যান পরিবহন সড়ক পরিবহন কিন্তু এই ব্যাপারটা অর্থাৎ একদিন আগে অবরোধ তুলে দিতে গিয়েই কিন্তু আদিবাসী কর্মী সমাজরা বিভিন্ন শর্ত আরোপ করতে থাকেন এবং সেটাতেই কিন্তু সুর চড়া করেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে খানিকটা হুঁশিয়ারির ঢঙেই কথা বলেন আমরা সেই সড়ক পথে যে তারা আন্দোলন করবেন সেক্ষেত্রে কি প্রস্তুতি চোখে পড়ছে দেখো পূর্ব ঘোষিত যে আন্দোলনের যে বিস্তার করা বা বিস্তৃত লাভ করা সেটা হচ্ছে কোটশিলা পুরুলিয়ার অন্যতম ঝালদা 2 নম্বর ব্লক এবং রেল স্টেশন কোটশিলা রেল স্টেশন অবরুদ্ধ করা রেল রোকো কর্মসূচি ত্বরান্বিত সেখানে করা এবং সংলগ্ন পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক অবরোধ করা এই এই কর্মসূচিটা ত্বরান্বিত করার আজকে দুপুর থেকে হওয়ার কথা দুপুর 1টা থেকে এটা পূর্ব ঘোষিত আদিবাসী কর্মী সমাজের সেই অবরোধের প্রস্তুতি আমরা সকাল পর্যন্ত যেটা দেখেছি সেটা কিন্তু আদিবাসী কর্মী সমাজের সেরকম লোকজন চোখে পড়েনি এখনো পর্যন্ত তবে বেলা বাড়ার সঙ্গে কি পরিস্থিতি দাঁড়ায় সেটা অবশ্যই তুলে ধরবো দর্শকদের সামনে ঝিলকা একদম তাই নজর রাখো গৌতম আপাতত ধন্যবাদ আমরা নজর রেখেছি পুরুলিয়ার দিকে এবং এই যে কুর্মীদের আন্দোলন চলছিল তাদের মূলত এসটি তালিকাভুক্ত করতে হবে সেই দাবিতে তারা আন্দোলন চালাচ্ছে গত বুধবার থেকেই আন্দোলন তাদের শুরু হয়েছে আজকে রবিবার প্রায় 100 ঘন্টা তাদের সেই আন্দোলনের মেয়াদ গতকাল থেকে প্রশাসনের সঙ্গে ম্যারাথন তাদের বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠক কার্যত নিষ্ফলা বলা যেতে পারে প্রশাসনের বৈঠকে কোন
অন্যরকম রাফা সূত্র না মেলায় জোরদার হচ্ছে কুর্মী আন্দোলন। রেলের পাশাপাশি আজ থেকে রাজ্য সড়ক জুড়ে অবরোধের ডাক দিয়েছে কুর্মী সমাজের প্রতিনিধিরা। কথা বলুন,